হ্যালো রিটেলার্স, আমি কালকে কোনো ব্লগ করতে পারিনি আর আজকে ব্লগ করছি। তো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকাচু অর্পিতা। আমার চ্যানেল তোমাদের সবাই ওয়েলকাম। কেমন আছো তোমরা রিটেলার্স? আমি খুব ভালো আছি, এখনও মামা বাড়িতেই আছি, বাড়ি যাইনি। তো দেখতে থাকো তোমরা ব্লগটা, তোমরা কেমন আছো আমার নিশ্চয়ই বলো। আর আজকে কিন্তু একটা বিকেলবেলা ভালো একটা অনুষ্ঠান আছে, তো তোমরা জানো না, আমি তোমাদেরকে দেখাবো। তো আমাদের ব্যাগও গোছানো হয়ে গেছিলো, বাট যাওয়া হলো না, মামারা আটকে দিল, আমরা যাবো পরশু দিন বাড়িতে। তো চলো এখন খাবো চা, তোমরা দেখতে থাকো। তো আমরা জানতাম আমরা যে বাড়ি চলে যাবো, তো তার জন্য মাটন হয়েছিল। তো দেখো মাটন হয়ে মানে কাটা হয়ে গেছে, এবারে হবে আলু, আলুটাও কাটা হয়ে গেছে। এই যে মামি কাটছে আমার ফেভারিট মাটন। তো আমরা মানে কথা ধরে শুধু রিচি খেয়ে যাচ্ছি, রিচি খেয়ে যাচ্ছি। তো চলো একটু পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, মাটন হচ্ছে, তোমাদের তো রান্নাটা শেয়ার করবোই, তোমরা দেখতে থাকো। আমি খাচ্ছি চা, আর এখানে আমার ভিডিও হচ্ছে, আমি নিজেকে ভীষণ ভালোবাসি, ইনস্টাগ্রামে ভিডিও দেখতে হবে। তো আমার ইনস্টাগ্রামে নাম হলো পিকাচু অর্পিতা, তোমরা ফলো করে দিও গিয়ে। লিটিল হার্ট গন্ধটা যা টোপি বেরিয়েছে। এখন রান্না হচ্ছে মাটন, লিটিল হার্ট আমাদের আজকে মাটন হচ্ছে, গন্ধটা তো হেভি বেরিয়েছে। আর আমি এতক্ষণ ধরে সিসিটিভিতে দেখছিলাম এদিক ওদিক এদিক ওদিক কে আসছে কে যাচ্ছে। চলো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাংস হয়ে গেছে পুরো, খুব লোভ লাগছে। নামাও নাবি একটু খুঁজটা দিয়ে নাড়ো। কষা মাংস খেতে কী কে ভালোবাসো আমাকে তো বলবে, আমি ভীষণ ভালোবাসি। তো আমি এক পিস মাটন আর আলু নিয়ে বসে পড়েছি, আর মা বাড়ি মাটনটা খুব সুন্দর খেতে। লিটিল হার্টকে টাটা বলে দাদা, আমি বাড়ি চলে যাব, বলো টাটা। লিটিল হার্ট চলো এবার আমি স্নান করতে চলে যাই, স্নান করে এসে আবার তোমাদের সাথে কথা বলছি, টাটা। স্নান করে চলে এলাম, খেতে বসে গেছি, দেখো মাটন আর রাইস। তো এইটা হলো গিয়ে একটা ঘর বানিয়েছে, আর এটা টুইন টাওয়ার হয়নি, উইন টাওয়ার হয়ে গেছে। তো এগুলো কি তোমরা হয়তো নিশ্চয়ই ভাবছো। তো এটা হলো গিয়ে আমার মামা বাড়িতে কালী পুজোটাকে বুড়ো বুড়ির ঘর পোড়ানো হয়। তো ওখানের বাচ্চারা মিলে এটাই বানিয়েছে, আরও একটা মন্ত্রও বলে যেটা আমি ঠিক বলতে পারবো না। তো দেখো তোমরা, তো এইটা কিন্তু বুড়ির ঘরটা পুড়ে যাওয়ার পরে ওরা একটা পাটকাঠির গোছা নেবে, নিয়ে ওইখানে আগুন জ্বালিয়ে পুরো পাড়া দৌড়াবে ওই আগুনটা নিয়ে। একটা ভয়ঙ্কর দৃশ্য, মানে আগেকারে যেরকম ডাকাতরা করতো সেরকমই করবে। তো যাই হোক তোমরা দেখো ব্লগটা, আর তাহলে এখানেই বুঝতে পারবে।
আসলে যে কি হচ্ছে এটা, এটা প্রথমে আমিও ভেবেছিলাম যে যারা গ্রামে থাকো তারা তো এগুলো জানোই, আর যারা আমার মতো শরীর তারা তো এগুলো হয়তো জানো না, আমি যে এগুলো সত্যি জানতাম না। তো এটা হলো ওরা বুড়ো বুড়ির ঘর পোড়ালো কালী পুজোর আগে, ওরা নাকি বুড়ো বুড়ি ঘর পোড়ায়। আর আগেকার ডাকাত যারা আছে ডাকাতরা সেই ইয়ে নিয়ে আরে মশাল নিয়ে দৌড়াতো না পুরো, মানে কিছু হলে পাড়ায় বা কিছু, যাই হোক ডাকাতরা তো ওরা ওরকম আগুন ধরিয়ে সেই মশালটা নিয়ে পুরো পাড়া দৌড়ায়। মানে তোমরা তো দেখলে আমি আমার ভিডিওটা অফ অফ করে করেছি, তো যাওয়ারটা আসারটা করেছি, পুরো পাড়া ঘোরারটা আমি করিনি, কারণ আমি কীভাবে করবো, ওরা এত জোরে দৌড়াচ্ছে। আমি ফার্স্ট টাইম আমার ভাইকে বললাম যে চ আমরা যাই, তখন আমার ভাই বললো যে যেতে পারবি না, ওরা অনেক জোর, মানে আমার মামাকে বললাম তো মামা বললো যে যেতে পারবি না, তো ওরা অনেক দূর অব্দি দৌড়ে দৌড়ে যাবে। তো ওদের আমরা রাস্তা নাকি আমরা নাকি রাস্তা হারিয়ে ফেলবো ওদের সাথে যেতে গেলে, তো তাই আমরা যেতে পারলাম না। এবারে ওখানে ওরা ওই আগুনের উপর লং জাম্প করবে, মানে ওই আগুন জ্বলবে উপর থেকে লাফাবে, তো ভিডিও করবো। আর যদি বাজারে চলে যায় আর করা হবে না এগুলো, তো ফার্স্ট টাইম এটা একটু দেখলাম, মানে খুব ভালো লাগলো, তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা ভিডিওটা দেখলে। তো নতুন রকমের একটা জিনিস, মানে এরকম জিনিস আমি ফার্স্ট টাইম দেখলাম যে কালী পুজোর আগে আমরাও করি নেড়া পোড়া, যেটা হলো দৌড়ের আগে, কিন্তু ওরা করলো যেটা সেটা হলো কালী পুজোর আগে ওরা এটা করে। তো বুড়োর ঘর আর বুড়ির ঘর বানায়, তো দুজন দুজন বানায়। তো যাই হোক, সকাল থেকে না ওরা এগুলো বানাচ্ছিলো, আমি ভাবছি ওরা কী বানাচ্ছে। আমি অনেকক্ষণ ধরেই বাইরে দিয়ে জানলা দিয়ে দিয়েছিলাম বানাতে, এবার আমি ভেবেছি হয়তো বাচ্চা বাচ্চা খেলবে। হ্যাঁ আগুনটা দেবে, তো ঘোড়াটা আমি তুলতে পারিনি। তো যাই হোক দেখো এখানেও একটা হচ্ছে, এটা অনেকটা বড় হয়েছে, দেখতে থাকো তোমরা। লাফালে নাকি খুব ভালো, তো এখানে আমাদের পাপাই লাফাচ্ছিল, আর অনেক লাফিয়েছে, সেগুলো আমি ভিডিও করিনি, কারণ আমি ওদিকেটা দেখতে গেছিলাম ততক্ষণ এখানে লাফানো হয়ে গেছে, তো পাপাই লাফালে ওটা ভিডিও করলাম। আমি এখানে পাপাইকে নিয়ে এসেছি, ও তোমাদেরকে ক্লিয়ার করে বলবে যে এটা কী হলো। বল, আমি যতটুকু জানি ততটুকু বলছি, এখানে হচ্ছে আশ্বিন যায় কার্তিক আসে মা লক্ষ্মী ঘরে আসে, এরকম কিছু শুনেছি, তো এই জন্য এরকমই বলে আমাদের গ্রামে হয় এগুলা। এটাতে ওই বুড়ো বুড়ির ভিতরে খড়ের এটে দিয়ে বেঁধে ফেঁধে ওরকম বানায়, বানিয়ে শোয়ায় ভিতরে, তারপর আগুন জ্বালায়, তারপরে লাস্টে ওখানে কিছু পাটকাঠি ওগুলো বেঁধে রেখে মশাল মতো করে, পুরোনো যুগে যেমন ছিল ইয়ে ডাকাতরা তেমন করতো ওরকম টাইপের কিছু করে, ওরকম আগুন জ্বালায় জ্বালিয়ে চারিপাশে ঘোরে, তারপরে শেষ। তারপরে মামি যেটা বললো এখানে নাকি পরের দিন মানে সব মানে কাকিমা ফাকিমা এরা মানে ঘরের বউরা এরা নাকি একটা কুলো নিয়ে কি শাড়ি বলে কি আমাদের ঘরের পোকা সবার ঘরে যাক এইসব কী সব শাড়ি বলার পরে কুলোটা নাকি বাইরে রেখে আসে, পরের একদিন পরে ওটা ধুয়ে ঘরে নিয়ে আসে। তো এরকমই কিছু একটা রিচুয়ালস এরা যেগুলো বললো, তো এটাই এইটুকু, হ্যাঁ এটুকুই রিচুয়ালস হয়। আর এটা আমার মামা, ও ক্যামেরার সামনে আসতে চায় না, এই যে ও, তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা। এখন গুলি বাচ্চাকে মামি শাড়ি পরিয়ে দিচ্ছে,
আর এই যে পাপাই বসে আছে, আগে পাপাই কিরম সাজানো, আজ আগে জানো আমরা এরকম পাপাইকে সাজাতাম, এখন আবার আমরা সেই পুজোকে সাজাচ্ছি। আর কিছুক্ষণ আগে আমরা সেই ছোটবেলার পুরনো ফটোগুলো দেখছিলাম আমি কোন একটা ব্লগে। গুলি বাচ্চা শাড়ি পরেছে, পুরো শাড়ি পরে, চলো চলো নিয়ে চলো নিয়ে চলো, আসো আসো পরে না যে এখান থেকে পাস করে দে পাপাই। ওকে এই দেখো তোমাদের বাড়ির বৌমা, এই মেয়ে এসছে। আমি একটুখানি পাপার সাথে গল্প করছিলাম, আর কালকে আমরা শিওর বাড়ি যাচ্ছি, তো সেটা নিয়ে কথা হচ্ছিলো। আর আমি এখন মুখে লাগিয়েছি 15 মিনিটের মলমটা, 12:13 তুলবো, এখন 12:04। তো তারপরে আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, আর ব্লগটা মনে হয় না এন্ড করা হবে। তো আজকের জন্য এইটুকু, এই দুদিনের জন্য এইটুকুই ব্লগ ছিল। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমার সাথে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমার সবাই খুব ভালো থাকো, টাটা, লাভ ইউ, টাটা।